যারা ভালোবাসার মানুষটিকে কোনোভাবে হাতছাড়া করতে চান না, কিন্তু পরিবার থেকে সম্পর্ক মেনে নিচ্ছে না, এমন অবস্থায় অনেকে কোর্ট ম্যারেজ বা কাজী অফিসে গিয়ে বিয়ে করার কথা ভাবেন, কিন্তু সঠিক ধারণা না থাকায় ঝামেলায় পড়েন। আমাদের মাঝে অনেকে আছেন যারা কোর্ট ম্যারেজ বা কাজী অফিসে গিয়ে বিয়ে কিভাবে করতে হয়, কিংবা কোর্ট ম্যারেজ কি অথবা কাজী অফিসে বিয়ে কি কোনটা কি সে বিষয়ে ধারণা নেই। বিয়ে করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে কোর্ট ম্যারেজ কি এবং কাজীর কাছে কাজী অফিসে গিয়ে কাবিননামা অর্থাৎ রেজিস্ট্রি কাবিনমূলক বিয়েটা কি। দুজনের সম্পর্কের মাঝে যখন অনিশ্চয়তা আসে, তখনই অনেকে মনে করেন কোর্ট ম্যারেজ করবেন, চলে যান কোর্টে। আসলে কোর্টে কোর্ট ম্যারেজ হয় না, কোর্টে আপনি যাবেন ঠিক, তবে কেবল আপনার কাজীর কাছে করা বিয়ের আইনি নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতে। এক্ষেত্রে আগেই আপনাকে কাজীর কাছে রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ে করে কোনো নোটারি পাবলিকেশনের কাছে গিয়ে আপনার প্রাপ্তবয়স্ক এবং সজ্ঞানে ও স্বেচ্ছায় বিয়ে করেছেন এই মর্মে 100 বা 200 টাকার স্ট্যাম্পে একটি হলফনামায় সই করতে হবে। এই হলফনামায় বিয়ের পর আপনার সমস্যার ক্ষেত্রে আপনার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। এবার চলুন জেনে নিই কিভাবে আপনি কাজী অফিসে গিয়ে বিয়ে করবেন। প্রথমে আপনাকে দেখতে হবে আপনার কিংবা যাকে বিয়ে করবেন অর্থাৎ বর কিংবা কনে দুজনের বয়স কি, বিয়ের বয়স অনুযায়ী নির্দিষ্ট কোঠা পার হয়েছে কিনা। বাংলাদেশের আইনে ছেলে মেয়ের উভয়ের বিয়ের বয়স নির্দিষ্ট বয়স নির্ধারণ আছে। বিয়ের বয়স অবশ্যই মেয়ের বেলায় 18 এবং ছেলের ক্ষেত্রে 21 বছর হতে হবে। এবার সাথে যা যা থাকা লাগবে তা হচ্ছে আপনার বয়সে আইনি নির্ধারিত বয়সের বেশি বা সমান হয়েছে তার প্রমাণ কি। হ্যাঁ, প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র যদি থাকে তা কাজী অফিসে নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তবে SSC পাসের সনদ কিংবা জন্ম নিবন্ধন পত্র নিয়ে গেলেই হবে। আর ছেলে মেয়ে দুজনের 2 কপি করে পাসপোর্ট সাইজ ছবি লাগবে। বিয়ে তো করবেন, সাক্ষী ছাড়া কি বিয়ে হবে? না, সাক্ষী লাগবে অবশ্যই। বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক 2 পুরুষ কিংবা 1 পুরুষ ও 2 মহিলা সাক্ষী থাকতে হবে। এবার বিয়ের খরচপাতি সম্পর্কে ধারণা নেওয়া যাক। কাবিন নামার খরচ যে কোনো বিয়ের ক্ষেত্রে একই। মুসলিম বিয়ের ক্ষেত্রে একজন বিয়ে রেজিস্ট্রার দেনমোহরের পরিমাণের উপর ভিত্তি করে একটি বিয়ে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করে থাকেন। ধার্যকৃত দেনমোহরের প্রতি 1,000 কিংবা তার অংশ বিশেষের জন্য 10 টাকা রেজিস্ট্রেশন ফি। তবে রেজিস্ট্রেশনের ফি 100 টাকার কম হবে না এবং 4,000 টাকার উপরে হবে না। যেমন কারো বিয়ের দেনমোহর 10,000 টাকা হলে ফি হবে 100 টাকা, 10,501 টাকা হলে 110 টাকা হবে ফি, 11,000 টাকা হলে 110 টাকা হবে। দেনমোহরের পরিমাণ 50,000 টাকা হলেও 4,000 টাকা হবে, কারণ সর্বোচ্চ পরিমাণ 4,000 টাকা। আবার দেনমোহর 1,000 টাকা হলে ফি দিতে হবে 100 টাকা, যেহেতু সর্বনিম্ন পরিমাণ 100 টাকা। উল্লেখ্য, রেজিস্ট্রেশন ফি পরিশোধের দায়িত্ব বরপক্ষে। সরকার সময়ে সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে এই ফি পরিবর্তন ও ধার্য করে থাকে। সবই তো জানা হলো, কিন্তু কোথায় যাবেন বিয়ে করতে? হ্যাঁ, আপনি বিয়ে করতে পারেন যে কোনো কাজী অফিসে। সাধারণত যে কোনো ওয়ার্ড বা পৌরসভায় কাজী অফিস থাকে। আপনি এসব কাজী অফিসে আপনি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ এবং সাক্ষী নিয়ে গেলে কাজী আপনার বিয়ে পড়িয়ে দেবে। আর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্ষেত্রে নিজ নিজ ধর্ম মতে বিয়ে করতে পারবেন এবং নোটারি পাবলিকের কাছে গিয়ে সার্টিফিকেট নিয়ে বিয়ে নিবন্ধন করতে পারবেন। এছাড়া যারা ভিন্ন ধর্মে বিয়ে করতে চান তাদের জন্য রয়েছে বিশেষ আইন। এক্ষেত্রে এক পক্ষ হিন্দু বা মুসলিম বা অন্য ধর্মের হলেও ধর্ম পরিবর্তন না করে বিয়ে করা সম্ভব। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 3 এর 1872 এর আওতায় এটি রয়েছে। আর এজন্য কাজীর মত আলাদা ম্যারেজ রেজিস্ট্রার আছেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।